गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। आशा करछि तुम्हारा सबाई आल्लाह रहमते भालो आछो। आज के आमी तुम्हारे साथे जे भिडियो दी ना केन तार साथे प्रथम आमी तुम्हारे साथे अत्यंत दुखे सहित जेटा जानाते चाच्छि सेटा हलो आसले सेटा मनटा एकदम खराब करे दियेछे। আসলে ভিতরটা একটু ভীষণ রকম খারাপ লাগা শুরু করেছে, ভিতরটায় খুব খারাপ লাগছে। তোমাদের সাথে কয়েকদিন আগে আমি এক মহিষী নারীর গল্প করেছিলাম, যিনি তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচানোর জন্য তার নিজের জীবন বিপন্ন করে, তার নিজের জীবনকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়ে স্বামীকে তার একটা কিডনি দান করেছিলেন। তার তিনটা বাচ্চা, ছোট বাচ্চাটা এখনও মানে বুকের দুধ খায়। কিডনি দেওয়ার পরে তিনিও অসুস্থ আছেন এবং তার হাজবেন্ড আইসিইউতে থেকে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে জীবনের কাছে হার মেনে মৃত্যুকে বরণ করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য মনটা অনেক খারাপ। আজকে যখন ভাবি কলটা দিল ভীষণ খারাপ লাগলো। আসলে অনেক দোয়া করেছিলাম আল্লাহ যেন সুস্থ করে দেন, কারণ আর্থিকভাবে ওরা অত সচ্ছল না। স্বামীর কিডনির চিকিৎসা করাতে করাতে এতটাই অসহায় পড়েছিলেন, শেষটায় যখন উপায়ন্তর পাচ্ছিলেন না তখন নিজের কিডনি দেওয়ার ডিসিশন যখন নিলেন, সেই কিডনি ট্রান্সফার করতেও তো টাকা লাগবে, তাই না? অনেক টাকার দরকার, অনেক মানে একদম বড় ধরনের একটা প্রিপারেশনের দরকার, শারীরিক মানে মানসিক, শারীরিক, আর্থিক তিনটাই। শারীরিক দরকার এই জন্য, একটা অসুস্থ মানুষকে সেবা দিতে হলে সুস্থ থাকতে হবে। মানসিকটা দরকার এই জন্য যে এতগুলো টাকা কোত্থেকে আসবে। কিন্তু আল্লাহ পাক জোগাড় করে দিয়েছিলেন, অনেকেই সাহায্য করেছিলেন, তার মধ্যে আমেরিকা থেকে আমার বড় ভাবি নাজি কাকি, লাখি খালা, যাদেরকে তোমরা মোটামুটি ভালোই চেনো, প্রত্যেকে মোটামুটি একটা মোটা অঙ্কে দান করেছিলেন। তারপরে লোকটাকে কিছুটা সুস্থ হয়ে যাওয়ার পরে বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছিল। বাড়িতে যাওয়ার পরে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তিন দিন আইসিইউতে রাখার পরে জানোই তো এখানে কত খরচ, এগুলো এখানকার সবাই ম্যানেজ করে দিয়েছে। আইসিইউতে তিন দিন রাখার পরে সেই লোকটা মারা যান। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর এই করুন মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। ভাবি বলছিল, ভাবিও খুব মন খারাপ করে বলছিল যে বউটা স্বামীটাকে কতটা ভালোবাসত বলে নিজের কিডনিটা দিয়ে দিয়েছিল, তারপর নিজে অসুস্থ হয়ে পড়েছিল, আর এখন যখন স্বামীটা মারা গেল, তিনি তিনটা বাচ্চা, যে বাচ্চাটা বুকের দুধ খায়, তারপরও মহিলা সেই দিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই, তিনি থেকে থেকে নাকি অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর যখনই জ্ঞান ফিরে আসছে তিনি তখন দৌড়ে দৌড়ে কবরস্থানে চলে যাচ্ছেন যেখানে তার স্বামীকে কবর দেয়া হয়েছে। আসলে এটার কোনো ব্যাখ্যা আমার জানা নাই, মানে এটা আমি কীভাবে এক্সপ্লেন করব আই ডোন্ট নো, কিন্তু আসলে ভীষণ কষ্ট লাগছে। এতটা চেষ্টা করেও, এতটা ভালোবাসা দিয়েও স্বামীটাকে ধরে রাখতে পারেননি, আল্লাহ তার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কারণ আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তার উপরে তো আমরা কিছু করতে পারি না। তবে আল্লাহ যেন এরকম অসহায় অবস্থা থেকে প্রত্যেকটা বান্দাকে দূরে রাখেন, এই দোয়াটা করি। আল্লাহ পাক যেন আমার সন্তান সাইহাম সহ আমাদের সকলকে করোনা ভাইরাস সহ সকল প্রকার রোগ মুক্ত সুখী সুন্দর জীবন দিয়ে সর্বাঙ্গীন মঙ্গলের সাথে হেদায়তের পথে রেখে নেখায়াত দান করেন, আমিন সুম্মা আমিন। আসলে মনটা খুব খারাপ লাগে, তাই বলি যে হে দয়ার সাগর রাব্বুল আলামিন, মহিলাটা নাকি খুবই করুণ অবস্থা, আল্লাহ তুমি তাকে তা থেকে ফিরিয়ে এনে তিনটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুমি মহিলাকে পরিপূর্ণ সুস্থতা দান করো, নিখায়াত দান করো, এবং যে কোনো সৎ সুন্দর ওয়েতে তার আর্থিক সচ্ছলতা দিয়ে
সন্তান তিনটাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন 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 সুম্মা আমিন। এবং আশা করছি তোমরা প্রত্যেকে এই দোয়াটা করবে। আসলে আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছি ঘটনাটা শোনার পরে, সেই জন্য আসলে কথাগুলো গুছিয়ে আনতে পারছি না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো এটাই প্রত্যাশা, আমাদের জন্য দোয়া করো। আর গতকালকে আমাদের এখানে প্রচুর পরিমাণে স্নো পড়েছে। আমি একটু ঘর থেকে জানলা উঠি, একটুখানি ভিডিও করেছি আর দুটো ভিডিও সংগ্রহ করেছি, হয়তো পারলে তোমাদের সাথে শেয়ার করব। যিনি চলে গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুন, নেকিয়াত দান করুন। আমি আজকে তোমাদের সাথে, কারণ মা হয়তো তাদেরকে আর্থিক সচ্ছলতা দিতে পারবেন না, কিন্তু মা তাদেরকে বুকে আগলে ধরে রেখে মানুষ করার জন্য চেষ্টা করবেন, প্রাণপণ চেষ্টা করবেন, সমস্ত জীবন দিয়ে চেষ্টা করবেন। যে মহিলাটি তার স্বামীর জন্য কিডনি দিয়ে দিতে পারে, সেই মানে সেই মহিলাটি তার সন্তানদের জন্য কি করতে পারে এটা বলার অপেক্ষায় রাখে না। সেজন্য আজকে তেমনি কিছু গান আমি তোমাদের সাথে নিয়ে আসব, আশা করছি তোমরা শুনবে, অনেক ভালো লাগবে। কারণ আমরাও মা ছাড়া বড় হয়েছি, মা কি জিনিস বুঝে ওঠার আগে আল্লাহ পাক মাকে নিয়ে নিয়ে নিয়েছেন, এমন যেন আর কোনো সন্তানের জীবনে না হয়। আল্লাহ পাক যেন সন্তানের জন্য মাকে, মায়ের জন্য সন্তানকে ভালো রাখেন, নিখায়াত দান করেন। আমিন। যেও না যেও না যেও না মা, আমাদের ছেড়ে চলে যেও না, যেও না যেও না যেও না মা, তুমি চলে গেলে তুমি সুখে রবে, একবার ভাবো আমাদের কি হবে, যেও না যেও না যেও। ছোট্ট ঘরের দাওয়ায় বসে পিয়ে দিন জেলে মা ও মা, ছোট্ট ঘরের দাওয়ায় বসে পিয়ে দিন জেলে, কে শোনাবে গল্প মা গো সন্ধ্যাকালে, চোখে দিয়ে চুম কে পারাবে ঘুম, আদর করে কে আমাদের বুকে নেবে, যেও না যেও না যেও না মা। খিদে পেলে ছুটে যাব কার কাছে মা, মা ও মা বলো না, খিদে পেলে ছুটে যাব কার কাছে মা, রুগ্ন হলে সেবা করার কে আছে মা, এত ভালোবেসে কে দাঁড়াবে পাশে, দুঃখ ব্যথায় সান্ত্বনায় আর কে দেবে, যেও না যেও না যেও। সেই ছোট্ট তিনটা বাচ্চার কথা ভেবে আমি প্রথমে এই গানটি শুনিয়ে দিলাম, হয়তো সুরটি ভালো হয়নি কারণ আসলে ভিতরটা কাঁদছিল। এবার শোনাবো মায়ের ভিন্ন ধর্মী আর একটি গান। মা গো মা ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা, মা গো মা ও গো মা,
আমারে বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়ব না মাগো, তোকে আমি ছাড়ব না মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে ধরে, মা গো জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে ধরে, মা গো তোকে কাছে পেলে, তোকে কাছে পেলে যাই যে ভুলে, মনের যত যন্ত্রণা মাগো, মনের যত যন্ত্রণা মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা। পারবি না মা ফাঁকি দিতে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে ধরে, মা গো মা। আসলে মানে বারবার চেষ্টা করছি ভালো করে করার, কিন্তু একটু কষ্ট হচ্ছে। সবাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবে বন্ধুরা, যেটা তোমরা সবসময় করো। এবার তাহলে আরো একটা মায়ের গান হয়ে যাক। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা, মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা, জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরালো, সকলে পুড়িয়ে যায় মা, এই পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালো বাসিতে জানে না, এই পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথায় আছে মা ভালোবাসা বাসি, সেথায় আমায় নিয়ে চলে মা, বরং সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা, বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি, বড় দাগাশয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা, সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে
যায় মা। এবার নিয়ে আসছি মায়ের গা মা আরেকটি গান মায়ের উদ্দেশ্যে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, ওরে পাপুষ বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমি কি বলবো দুপুরের ব্যথা, সেই ব্যথা বিনে কেউ তো জানে না মা গো। আমি কি বলবো প্রসবের ব্যথা, সেই ব্যথা মা বিনে কেউ তো জানে না মা গো। মায়ে দেখিয়া সন্তানের মুখ মা গো, মায়ে দেখিয়া সন্তানের মুখ ভুলে যায় যে সব দুঃখ, সেই মায়ের কবু দুঃখ দিও না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে গেল চইলা ফিরাই আইলো না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ফালাইয়া, সেই যে ফিরা গেল ফিরাই আইলো না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আসলে সেই মহিলাটাকে আমি কখনো চোখে দেখিনি, কিন্তু তার চেহারাটা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তার চেহারাটা আমার চোখের সামনে ভাসছে, একজন মা, সহায় সম্বলহীন একজন মা, একজন স্ত্রী। তিনি তার স্বামীকে বাঁচাতে তার সর্বস্বটুকু দিয়ে দিয়েছেন, তবুও তিনি জয়লাভ করতে পারেননি, তবুও তিনি বিজয়ের হাসিটুকু হাসতে পারেননি। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আর তার যতটুকু সম্বল ছিল স্বামীকে বাঁচানোর জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে তিনি আজ নিঃস্ব। তারপরও স্বামী মারা যাওয়ার পর তার সেই সব চিন্তা তার মাথায়ও হয়তো বা নাই, কিন্তু এতটাই স্বামীকে ভালোবাসতেন, তিনি ক্ষণে ক্ষণে জ্ঞান হারিয়ে ফেলছেন এবং স্বামীর কবরের দিকে ছুটে যাচ্ছেন। মানে তিনি এখন একটা জিন্দা লাশ হয়ে হয়তো বা বেঁচে আছেন, কারণ আমরা সবাই জানি স্বামীর বুকের বা পাঁজরের হাড্ডি দিয়ে তার স্ত্রীকে তৈরি করেন,
তার মধ্যেও অনেক স্ত্রী বা অনেক স্বামীরা আছেন, অনেক খারাপ, অনেক নষ্ট, কিন্তু আসলে এই যে স্ত্রী, তিনি প্রমাণ দিয়ে গেলেন, তিনি তার স্বামী মানে তিনি প্রমাণ দিয়েছেন তিনি তার স্বামীকে কতটা ভালোবেসেছিলেন। নিজের একটা অঙ্গ, একটা যে অঙ্গটা কেটে ফেললে তার মানে বেঁচে থাকাটা ক্ষীণ হয়ে যায়, সে অঙ্গটা তিনি নির্দ্বিধায় তার স্বামীকে দিয়ে দিয়েছিলেন। যদি স্বামী বেচারাটা বেঁচে থাকতেন তাহলেও হয়তো তার এই আত্মত্যাগটার অনেকটা মূল্যায়ন হতো। তবু আল্লাহ, তুমি বাকি জীবনটা যে কোনো সৎ সুন্দর এতে মহিলাটাকে বাচ্চাগুলো নিয়ে ভালোভাবে বেঁচে থাকার তৌফিক দান করো, নিখায়াত দান করো, অর্থ সচ্ছলতা দিও, কারণ তোমার ভাণ্ডারে তো কোনো কিছুরই অভাব নাই। তুমি চাইলে ফকিরকে রাজা করতে পারো, রাজাকে করতে পারো ফকির, আবার তুমি চাইলে অসুস্থ একটা মানুষকে একদম অনেক হায়াত দিতে পারো, এটা সূরা ইয়াসিনও আছে, আবার না চাইলে একটা সুস্থ মানুষকে তুলে নিতে পারো। তাই সব কিছু তোমার হাতে, তুমি হ্যাঁ বললে হ্যাঁ, তুমি না বললে না। তবুও চাইবো যে পৃথিবীর প্রতিটা মানুষ ভালো থাকুক। আমাদের ছোট্টই জীবনে আমরা যখন তোমার কাছ থেকে এসেছি, তুমি যখন আমাদেরকে আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে এনেছ, আমরা তো তোমার কাছেই যাব। তাহলে যত বছর আল্লাহর তোমার রহমতের বরকতে বেঁচে থাকি, যাতে আমরা সবাই সন্তান নিয়ে, সংসার নিয়ে একটু সুখী সুন্দর জীবন পাই, মনের মনের ভালো চাওয়াগুলো আমাদের পূর্ণ হয়, এবং আল্লাহ পাক যেন আমার সন্তান সহ সকল সন্তানদেরকে নিখায়াত দান করেন। আমাদেরকেও সবসময় দোয়াগুলো করি, আমিন 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 সুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আসলে মন খারাপ হলে ভিতরটা কাঁদে, আর ভিতরটা কাঁদে বলেই তখন আসলে কোনো কিছু ভালো লাগতে চায় না। আমি অনেক দোয়া করেছিলাম, আমি তো সাধারণ বান্দা, পাপি বান্দা, তবু আল্লাহ পাক আমার অনেক দোয়া আল্লাহর রহমতে কবুল করেন, সেই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তবে এই লোকটার জন্য অনেক দোয়া করেছিলাম, কিন্তু আল্লাহ পাক কবুল করেননি, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়ে গেছেন। তোমাদেরকে আরও একটা কথা বলি, যে এই মাটা এখন অসহায় অবস্থায় বেঁচে আছেন, তাকে নিয়ে যখন মানে মা নিয়ে যখন গানগুলো শেয়ার করলাম, আমি চাই সেই বাবাটাকে স্মরণ করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এটা আবারও বলছি আমিন সুম্মা আমিন, সেই বাবাটাকে স্মরণ করে বাবা নিয়েও একটা গান তোমাদের সাথে শেয়ার করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তাহলে বন্ধুরা, বাবা নিয়ে গানটি আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখায় আমার অনেক ঋণ, আমি যত এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, আমি যত এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়েন কিছুই জানি না, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কালো হই আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় শোনা মনি, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া,
বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না যেন আমি জানি তোমার সোনামণি। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে অনেক পূর্ণতা, বাবা মানে কিছু শূন্যতা। যাই হোক, তোমাদের সাথে কত কিছুই না শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। কারণ শুধু সুখ দিয়ে জীবন হয় না, সুখের মালা যেখানে গাঁথা হয় দুঃখরা সেখানেই হাতছানি দিয়ে ডাকে। অর্থাৎ রাত যখন আসে তখন আমরা সকালের প্রত্যাশী হয়ে থাকি, আবার দিন যখন আসে রাত তখন আমাদেরকে রাতের অন্ধকারের কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক তেমনি ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, আর বেঁচে থাকাটাই আমাদের জন্য এখন বড্ড বেশি কঠিন। পৃথিবীর সর্বক্ষেত্রে, সর্বস্থানে, সর্বজায়গায়, সর্বত্র সব কিছুতেই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। মানে সুখ পাখিকে চাইলেও সবাই ধরতে পারে না, সুখের পাখির দেখা সবার কপালে জোটে না, সুখ অনেকের কাছে মরিচিকা হয়েই থেকে যায়। তবুও বেঁচে আছি এটাই সত্যি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, থাকতে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। ইনশাল্লাহ আবারও কালকে কথা হবে, দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। হ্যাভ আ গুড ডে টু এভরিওয়ান, টেক কেয়ার মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আল্লাহ হাফেজ।